ঈদ উল আজহা উপলক্ষে ঘরে ফেরা মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ও নির্ধারিত সময়ে গমন নিশ্চিত করতে চব্বিশ ঘন্টা সড়কে থাকবে ডিআইজি অতিরিক্ত ডিআইজি পুলিশ সুপার অতিরিক্ত পুলিশ সুপার ওসি সহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা অনেক সময় অভিযোগকারীদের যথাসময়ে সেবা দেওয়া সম্ভব হয় না এজন্য এবার সড়কে সক্রিয় থাকবে পুলিশের মোটরসাইকেল টহল যাতে দ্রুত সময়ে অভিযোগ পাওয়া মাত্রই ব্যবস্থা গ্রহণ করা যায় আসন্ন পবিত্র ইদুল আজহা উপলক্ষে রাজধানীর গাবতলি স্থায়ী পশুরহাট সরেজমিন প্রদর্শন শেষে সাংবাদিকদের এইসব কথা বলেন পুলিশের মহা পরিদর্শক আইজিপি চৌধুরী আল মামুন সোমবার ছাব্বিশে জুন দুপুর পৌনে বারোটায় পুলিশ সদর দপ্তর ও ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে বৃষ্টি উপেক্ষা করে হাট পরিদর্শন করেন আইজিপি এই সময় ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক অতিরিক্ত কমিশনার এডমিন এ কে এম হাফিজ আক্তার অতিরিক্ত কমিশনার ক্রাইম ডক্টর খ মহিদউদ্দিন ডিএমপের অতিরিক্ত কমিশনার ডিবি হারুনুর রশিদ সিটিটিসি প্রধান মোহাম্মদ আসাদুজ্জামান সহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন পুলিশ মহাপরিদর্শক বলেন গত ঈদুল ফিতরের সবার সার্বিক সহযোগিতায় যাত্রা স্বস্তিদায়ক করতে পেরেছি সাধারণ মানুষ আশ্বস্ত হয়েছেন এবং যার যার গন্তব্যে নির্বিঘ্নেও যথাসময়ে গমন করতে পেরেছেন এবারের ঈদযাত্রাও নির্বিঘ্ন করতে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে